নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের কল্যাণীর টুইন টাওয়ার, ঠিক আছে, টুইন টাওয়ারের পুজোটা দেখাবো, যেটা তোমাদের কল্যাণীর আইটিআই কলেজে আছে, যেটা কল্যাণী ঘোষপাড়ায় আছে। তো দেখো, এটা আমাদের দিদা বাড়ি আছে, ঠিক আছে। তো দেখো, দিদার বাড়িটা খুবই সুন্দর, যেটা আমাদের পালপাড়াতে অবস্থিত, ঠিক আছে, পালপাড়াতে অবস্থিত। এখানে আমি গিয়েছিলাম, দিদার শরীরটা অতটা ভালো নয়, প্রায় 6 বছর পর আমি গিয়েছি। আমাকে অনেক অনুরোধ করার পর আমি এই পালপাড়ায় গিয়েছি, দিদার বাড়ি, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু নারকেল গাছ আছে, আমি এখানে 2 দিন ছিলাম, ঠিক আছে। দিদার শরীরটা অতটা ভালো নয়, তার জন্য আমি গিয়েছিলাম। সেখান থেকে আমরা সবাই মিলে কল্যাণীতে গিয়েছিলাম, ঠিক আছে। কল্যাণী, তো দেখো, এটা আমাদের কিন্তু কল্যাণী জংশন, ঠিক আছে। তো দেখো, এখানে আমার ক্যামেরাটা অতটা ভালো নয়, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু আমরা কল্যাণীতে এসে পৌঁছিয়েছি, ঠিক আছে। তো দেখো, এটা কল্যাণী, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা অটো ধরে ঘোষপাড়ায় পৌঁছাবো, যেটা কল্যাণীতে অবস্থিত। তো দেখো, কল্যাণীতে যাওয়ার জন্য আমরা অটো ধরেছি, ঠিক আছে। এই অটো ধরে যাত্রা আমরা শুরু করেছি। তো দেখো, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আছে, রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কল্যাণীর রাস্তাঘাট খুবই ঝকচকচকে। তো বুঝতে পারছো, কলকাতা থেকে কোনো অংশে কিন্তু কল্যাণী কিন্তু পিছিয়ে নেই। এখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এবং বাড়ির যে গঠন, সবই একই টাইপের। এবং এখানে যে রাস্তাঘাট তোমরা দেখতে পারছো, যদিও আমার ক্যামেরায় অত সুন্দর করে আমি তুলতে পারছি না, কারণটা ছিল মানে যেহেতু এটা রাত, ঠিক আছে, রাতের দিকে অত ভালো ছবিটা আমি করতে পারছি না। তো তোমরা দেখে নাও কল্যাণীতে যে আমরা যে ঘোষপাড়ার দিকে যাত্রা শুরু করেছি, ঠিক আছে। তো দেখতেই পারছো যে আমাদের কিন্তু টোটোতে যাচ্ছি, ঠিক আছে। কলকাতাকে যদি কোনো শহর যদি টক্কর দেয়, সমান টক্কর দেয়, তাহলে সেটা আমাদের কল্যাণী দেবে। কারণ কলকাতার আন্ডারে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেমন অনেকগুলো কলেজ আছে, সেমনি আমাদের কল্যাণীর আন্ডারেও কিন্তু কলেজ আছে, ঠিক আছে, মেডিকেল কলেজ আছে। কোনো অংশে কিন্তু কল্যাণী কিন্তু পিছিয়ে নেই, সব দিক থেকে কিন্তু সমান টক্কর দেওয়ার ক্ষমতা আমাদের কল্যাণীর আছে। তো বুঝতে পারছো, ঘোষপাড়া আমরা যাচ্ছি, যেটা আইটিআই কলেজ, ঠিক আছে। এই আইটিআই কলেজ মোড়ের সামনেই কিন্তু আমাদের আমাদের যে প্যান্ডেলটা হয়েছে, কল্যাণী টুইন টাওয়ার প্যান্ডেল, ঠিক আছে। এটা কিন্তু, তো তোমরা তো জানো যে দুর্গা পূজা আরম্ভ হলেও মহালয় থেকেই শুরু হয়ে গেছে পুজো দেখার ধুমধাম। কলকাতা ও শহরতলিতে মহালয় আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়েছে একাধিক পুজোর মণ্ডপ। তবে পিছিয়ে নেই জেলাগুলিও। এবার দুর্গাপূজায় গোটা বাংলার নদিয়া কল্যাণী আইটিআই মোড়ে টুইন টাওয়ার জ্বরে কাঁপছে, সমগ্র বাংলাকে কাঁপাচ্ছে আমাদের কল্যাণীর টুইন টাওয়ার। প্রচণ্ড পরিমাণে ভিড়, বুঝতে পারলে, প্রচণ্ড ভিড়, যেটা কল্যাণী থেকে তোমাদের অটোতে উঠতে হবে, ঠিক আছে, ঘোষপাড়া আইটিআই কলেজ। এখানে কিন্তু যে পুজোটা সব থেকে কলকাতাকে কিন্তু অনেকটা ভিড় মেরেছে, কলকাতাকে কিন্তু অনেকটা ভিড় মেরেছে আমাদের কল্যাণীর পুজো। কল্যাণীর টুইন টাওয়ারের যে পুজোটা আছে, আইটিআই মোড়ের যে পুজোটা, টুইন টাওয়ারের জ্বরে কাঁপছে সমগ্র পশ্চিমবঙ্গ, তাছাড়াও সমগ্র ভারতবর্ষে কিন্তু এদের নামটা কিন্তু ছড়িয়ে গেছে, আমাদের কল্যাণীর টুইন টাওয়ারের, আইটিআই মোড়ের টুইন টাওয়ারের যে পুজোটা। এটা কল্যাণীর পুজো আছে, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠিক আছে, তোমরা অবাক হয়ে যাবে এতটা পরিমাণে ভিড়। এটা কিন্তু আমাদের ঘোষপাড়া আইটিআই কলেজের পুজো, ঠিক আছে, ঘোষপাড়া আইটিআই কলেজের পুজো আছে, প্রচণ্ড ভিড়, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও, প্রচণ্ড ভিড়, ঠিক আছে, দেখে নাও, মারাত্মক পরিমাণে ভিড় আছে। মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের আদলেই অবিকল তৈরি করা হয়েছে নদিয়ার কল্যাণীতে এই টুইন টাওয়ারটি। টুইন টাওয়ার বানানোর সময় থেকেই একাধিক মানুষের ভিড় লেগেছিল সেটি দেখার। পুজো কমিটি থেকে বাধ্য হয়েছিল মণ্ডপটি তৈরি করার সময় ব্যারিকেড তৈরি করে দিতে। তবে জানা যায় যে ইতিমধ্যে মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, এই কারণে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ। তাছাড়া তো দেখো, আমার কথা কিন্তু শোনা যাচ্ছে না, তার জন্য কিন্তু তোমাদের আমি, তো দেখো, আমি এই কারণে আমার ভয়েসটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচুর মাইকের আওয়াজ, প্রচুর জনঘনত্ব, যার জন্য কিন্তু আমি বুঝতে পারছি না, আমি কিছু খুব বলতে চেয়েছি তোমাদের, কিন্তু সেটা কিন্তু আমি কেটে দিয়েছি। তো দেখো, ভালো করে দেখে নাও, খুব সুন্দর করে এই টুইন টাওয়ারটা কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু মালয়েশিয়ার ধাপে তৈরি করা। পুজো কমিটির পক্ষ থেকে জানা যায় যে প্যান্ডেলটির উচ্চতা 152 ফুট এবং চওড়া 130 ফুট, বুঝতে পারছো, কি বিশাল বড় প্যান্ডেল। আমাদের কিন্তু কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তৈরি করেছিল বুর্জ খলিফা। এই বুর্জ খলিফাকে সমান টক্কর দেওয়ার ক্ষমতা আছে আমাদের কল্যাণীর টুইন টাওয়ারের দুর্গাপূজা আইটিআই মোড়ে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এত ভিড়, এত ভিড়, এবং এই প্যান্ডেলের ভিতরটি পুরো কাচের তৈরি,
এবং এর অসাধারণ দৃশ্য তোমরা কোনোদিন দেখতে পাবে না, না গেলে দেখতে পাবে না। তোমরা কিন্তু যারা কলকাতা থেকে যাবে তারা কিন্তু আমাদের শিয়ালদা অথবা বিধাননগর থেকে ট্রেনে উঠবে, তোমরা নামবে কল্যাণীতে, ঠিক আছে। কল্যাণী থেকে তোমরা আবার অটো অথবা টোটো করে যাচ্ছে, সেখান থেকে তোমরা বলবে যে আমরা কল্যাণী আইটিআই মোড়ে যাব, ঠিক আছে, টুইন টাওয়ারের দুর্গাপূজাটা দেখব। তাহলে তোমাদের কিন্তু অটোওয়ালারা নিয়ে যাবে। তো বুঝতে পারছো খুব সুন্দর দুর্গাপূজাটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই দুর্গাপুজো সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত চিৎকার এত আওয়াজ যেটা আমার কথাটা ঠিক মতন করে উঠে আসছে না। মুর্শিদাবাদ, বর্ধমান, ঠিক আছে, কলকাতা থেকে সমগ্র লোক এই ট্রেনে করে ভিড় করে যাচ্ছে আমাদের কল্যাণীতে এই টুইন টাওয়ারের দুর্গাপুজো দেখার জন্য। প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচুর জনসংখ্যার ভিড়, এই পুজো দেখার জন্য প্রচুর লোক লাখে লাখে ভিড় করছে। এই দুর্গাপুজোর প্যান্ডেলের ভিতরটি সম্পূর্ণ কাচের তৈরি, তো বুঝতে পারছো অসাধারণ দেখতে, অসাধারণ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে লাখে লাখে লোক ভিড় করছে কল্যাণীর টুইন টাওয়ারের দুর্গাপুজো দেখার জন্য। যতটা আমি পেরেছি ততটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের একটু ভালো লেগেছে।